দিল্লিতে নরেন্দ্র মোদীর পর সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের শেষ দিনে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গেও এদিকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপে উঠে এসেছে জলবিদ্যুৎ আমদানির প্রসঙ্গ বঙ্গবন্ধু কন্যা জানিয়েছেন ত্রিপক্ষীয় চুক্তির বিষয়টি ভারতের নজরেও আনা হয়েছে জয়ন্ত কর্মকারের রিপোর্ট সফরের শেষ দিনে দিল্লিতে ব্যস্ত সময় কেটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংয়ের সঙ্গে বৈঠক করেন দিল্লির আইটিসি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয় আলাপ হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি বসিয়ার নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নেতা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ছাড়াও সৌহার্দ্য বিনিময় সহ অতীতের স্মৃতি রোমন্থন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন ও রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধী তার পুত্র ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির আইটিসি মৌর্য হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মোহাম্মদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়শঙ্কর বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা আগামী দিনে এ সম্পর্ককে আরও উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন গতরাতে তৃতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা বাংলাদেশও একই সরকার ভারতও একই সরকার সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে কানেকটিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক আরো গভীরে হবে এছাড়াও গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোপগে বৈঠকে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা জানান শেখ হাসিনা জয়ন্ত কর্মকার নাগরিক ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়